Hi guys, this is Kanish Rahman. Assalamu alaikum. Welcome to my channel. Amra ajke ekta air fryer open korchi. Ei air fryer ta so far onek bhalo ar ete ami puri fry korechi. So sheshe ami dekhiye diyechi je kemon hoyeche. Etai to etar sathe ki ki asche na asche shobkichui ami kom beshi amar video te dekhiyechi so far. Let's get started. It's a mess for it, a ভালো জিনিস পাইছি. ওটা কি গলা ঝুলেছো আরে যা একজন ওটার খেলব না ওটা নিয়ে হ্যাঁ এবার রিস্টার্ট হ্যাঁ নো 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 আবু মাথা লাগবে তুমি সরবা না টার্কি দেয়া যাবে না ছোট চিকেন প্রথমে কি ভাজা হবে এটাতে এনিথিং ইউ ওয়ান্ট জোরটা অনেক স্মুথ না 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 চিকেন ধরো বিগ চিকেন কোথায় বিগ চিকেন ধরো হ্যাঁ স্মল চিকেন বিগ চিকেন ধরো আর এখানে আমার এইরকম বাটন খুবই ভালো লাগে রোলিং রোলিং আমি এখনো পর্যন্ত কিছু বুঝতেছি না কিভাবে কি করে ফাইনালি এটার সাথে আসছে এইরকম একটা স্টিক এগুলো দিয়ে হোল চিকেন গ্রিল করা যাবে আর এটা একটা ট্রে এই ট্রে এটাকে দিয়ে নিতে হবে নিচে এই যে সাইডে আর এইটা এটা মনে হয় ট্রে এটা দিয়ে নিতে হবে নিচে আর এটা হচ্ছে এয়ার ফ্রাই করার জন্য পটেটোস আর এটা রেগুলার জিনিস এয়ার ফ্রাই করার জন্য এয়ার ফ্রাই না এটা মনে হয় বেক করার জন্য বা এরকম কিছু এই যে 1 2 3 4 5 5 পার্টস আসছে আজকে আমরা এই ওভেনটার ভিতরে পুরি দেব আর পুরিটা দেখব ঠিক মতন ফোলে কিনা বিকজ এটা খুবই চ্যালেঞ্জিং পুরি জিনিসটা বিকজ ফ্রাইস সামোসা এগুলো হবে কিন্তু পুরি যেহেতু ফুলতে হবে সো পুরিটা ফোলে কিনা সেটাই আমি দেখাবো আমার এই ভিডিওতে আর হচ্ছে এই টুরগুলো খুবই সুন্দর ছিল এখন টাইমটা সেট করা হচ্ছে টেম্পারেচারটা সেট করা হচ্ছে আমি আসলে সেলসিয়াসেও এখানে চালাতে পারবো ফারেনহাইটেও চালাতে পারবো বাট ফারেনহাইটটা আমি ভালো বুঝি সেলসিয়াস থেকে সো আমি এখানে ফারেনহাইটটাই সেট করতেছি খুবই ভালো হয়েছে দুইটা টেম্পারেচারে দুই ওয়েতে আমরা যেন বুঝতে পারি সেটার সিস্টেম এটাতে আছে তো এয়ার ফ্রায়ার আসলে অনেক টাইপের আছে বাস্কেট টাইপের আছে
বাট এটার মধ্যে আমি একটা চিকেন, বড় সাইজের একটা চিকেন আমি গ্রিল করতে পারবো। এটার ভিতরে স্টিক থাকবে আর সেটা ঘুরে 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 গ্রিল হবে। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিকজ আমি বাংলাদেশে অনেক রেস্টুরেন্টে দেখেছি যে ওইভাবে গ্রিল চিকেন হয়, লাইক ঘুরে ঘুরে ঝলসে ঝলসে রান্না হয়, কুক হয়। সো আমি ওইটা খুবই লাইক করি। তো আজকে আমরা পুরিটা ওভেনের মধ্যে দেব। তো আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে কোন ট্রেতে করে দেব, পরে আমি বেকিং ট্রেতেই এটা দিয়েছি, এয়ার ফ্রায়ার ব্রাস্কেটে দিইনি। ওটা কেন যেন মনে হচ্ছিলো ওটাতে ভালো হবে না, তো এখন আমি ট্রেতে করে দিয়েছি এবং মাশাল্লাহ দেখা যাক কীরকম ফলে পুরিটা। তো এইটাই ছিল খুবই, মানে খুবই চ্যালেঞ্জিং যেহেতু এটা ভিতরে ওভেনে ফলে কি না। তো এই যে মাশাল্লাহ, আমি একটু লাইটস অন করে ভিডিও করেছি, একটু একটু সাইড থেকে ফুলতেছিল, তো দেখে খুবই ভালো লাগছিল আমার। এই যে এবার ধুমধাম ধুমধাম করে ফুলে ফুলে যাচ্ছে, সো খুবই ভালো লাগতেছে, বিকজ আমরা পুরি খুবই পছন্দ করি, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে পুরি। সো সপ্তাহে একবার পুরি ভাজা তো আমাদের খাওয়াই হয়, এটা হতে পারে স্যাটারডে ব্রেকফাস্ট স্পেশাল অর সানডে ব্রেকফাস্ট স্পেশাল। তো এইটাই, সো আমার হাবিম্যান ট্রেটা বের করে ফেললো এয়ার ফ্রায়ার থেকে, সো এখন একটু বসে গেছে আর এই সাইডেরটা আর একটু আমি দেব, আর কয়েকটা পুরি ভাজা হবে সেটার সাথে। ও আসলে সব কিছু বলছিল বাট টিভি চলতেছিল, মিউজিকের কারণে আমি ভয়েস ওভার দিয়ে ফেলছি, বাট পুরিগুলো খুব সুন্দর হচ্ছিল আর আমার হাবিম্যান খুব সুন্দরভাবে বলছিল ইনস্ট্রাকশন, ওটা খুব মনে হয় ভালো হতো আমি যদি রাখতে পারতাম, বাট মিউজিকের জন্য আমি সব মিউট করে রাখছি। এই পুরিটা আমি আরেকবার দেবো বিকজ এটা ওয়েল কুকড হয়নি, যেহেতু ফার্স্ট টাইম আমরা ইউজ করতেছি, সো একটু ভয় ভয় লাগছিল যে কেমন হয় এটাই। তবে ইলেকট্রিক ওভেনে বেক করা করতে ভালো লাগে, তবে আমি অনলি স্যামন বেকটা পছন্দ করি, বাট আমি তেমন একটা বেকিং করি না। সো এই যে পুরি ভাজা হয়ে গেছে, ভাজা না লাইক এয়ার ফ্রাই করা হয়ে গিয়েছে, সত্যি বলতে আমি একদমই পছন্দ করিনি, বিকজ এটা কেমন যেন শক্ত শক্ত লাগতেছিল, তেমন একটা ভাল লাগতেছিল না আমার। আমার কেন যেন মনে হচ্ছিলো এটা তেলে ভাজলে ভালো হতো, আমি জানি না, অনেক শক্ত শক্ত হয়ে গেছিলো আর ভিতরে যে ঝালের গুঁড়াটা ওটা খুবই স্প্রেড হয়েছিল, ইউজুয়ালি তেলে ভাজলে যেটা হয় না। সো এটা অ্যানাদার থিংস, আজকে বাবুরা খেয়েছে আর খুব ঝাল ঝাল লাগছে তাদের কাছে। সো ওইটা এয়ার ফ্রায় এমন একটা হয়ে গেছিলো যে ভিতরের মশলাটা চারিদিকে স্প্রেড হয়ে গেছিলো, সো এটা আর একটা দিক। সো পুরিগুলো তবে ফুলেছে। এই এয়ার ফ্রাইটা আমার খুবই ভালো লেগেছে, এটা 9-in-1, অনেক অনেক অপশন আছে, এটা বেস্ট কোয়ালিটি। আর আমি পুরিগুলো ফোলা দেখে তো আমি 100-এ 100 দেবো এটাই। আর হচ্ছে আমি মনে করি পটেটো ফ্রাইটা খুবই ভালো হবে, যেহেতু পটেটো ফ্রাই খুব কুড়মুড়ে হলে ভালো, মানে কুড়মুড়ে বলতে খুবই ফ্রেশ হলে ভালো হয়, অল্পতেই তো এইগুলো খুবই চুপসে যায়। সো পটেটো ফ্রাইয়ের জন্য মেইনলি আমি এয়ার ফ্রায়ারটা কিনেছি, যেহেতু বাবুরা খুবই পছন্দ করে পটেটো ফ্রাই। সো আজকে খুবই ভালো লাগে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।